ধূলিঝড়ে আক্রান্ত হওয়ার পর অপরচুনিটি রোভারের শেষ মেসেজটি ছিল, আমার ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, আমার চারপাশ অন্ধকার হয়ে আসছে এবং আমি অন্ধকার দেখতে পাচ্ছি। 2003 সালের 7 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ডেল্টা টু রকেটের মাধ্যমে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে লঞ্চ করা হয় অপরচুনিটি রোভারকে। কিছুদিন পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণের পর মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হয় অপরচুনিটি রোভার। দীর্ঘ প্রায় 7 মাস মহাশূন্যে প্রায় 349 মিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে 2004 সালের 25 জানুয়ারি মঙ্গলের মেরিডিয়ানি প্লানাম নামক একটি অঞ্চলে অবতরণ করে অপরচুনিটি রোভার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অপরচুনিটি রোভার মঙ্গলের মাটিতে অবতরণ করে এবং অপরিচিত লাল গ্রহে পৃথিবীর মানুষের কল্যাণে কাজে নেমে পড়ে। নাসার বিজ্ঞানীরা অপরচুনিটির জন্য মিশনের সময় বেঁধে দিয়েছিল 90 শোল। এখন অনেকেই বলতে পারেন এই শোল মানে কি। মূলত মঙ্গলের দিনকে বলা হয় শোল, যেখানে এক শোল সমান পৃথিবীর একদিনের চাইতে সামান্য বড়। কিন্তু অপরচুনিটি সবাইকে তাক লাগিয়ে বেঁচেছিল 5,352 শোল পর্যন্ত। মঙ্গলের 8 বছর আর পৃথিবীর হিসেবে 14 বছর 136 দিন অপরচুনিটি মঙ্গলের বুকে গবেষণা চালিয়েছে, যা নাসার বিজ্ঞানীদের ভাবনার চেয়ে প্রায় 55 গুণ বেশি। অপরচুনিটি রোভার তার জীবদ্দশায় মঙ্গলের সারফেসে প্রায় 45.16 কিলোমিটার অতিক্রম করেছিল। আপনি হয়তো ভাবছেন এ আর এমন কি দূরত্ব, একটু পরেই আপনি বুঝতে পারবেন কতটা ইমপ্রেসিভ ছিল অপরচুনিটির যাত্রা। অপরচুনিটি রোভার মঙ্গলে চলার সময় মুখোমুখি হয়েছিল শত শত ধুলোঝড়ের। সাধারণত অপরচুনিটি চলত সোলার শক্তির উপর। কখনো অপরচুনিটি এগিয়ে গিয়েছে বিশাল আকারের পাথরের উপর দিয়ে, কখনো নুড়ি পাথর বিছানো পথে উঠেছে নেমেছে, কখনো গিয়েছে মৃত আগ্নেয়গিরির জলামুখের কাছে, উঠেছে পর্বতমালায়, আবার তরতরিয়ে নেমে গেছে শুকিয়ে যাওয়া নদীর গভীর কোনো খাদে, আবার কখনো ধুলোঝড়ের মাঝেও দাপটের সাথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পৃথিবীর মানুষের জন্য, শুধু পৃথিবীর মানুষকে নতুন কিছু জানানোর আশায়। অপরচুনিটি সুনিশ্চিত করে জানিয়েছিল এক সময় জলের ধারা বইত মঙ্গলের লালমাটির উপর দিয়ে। কখনো সে অনুসন্ধান চালিয়েছে ভিক্টোরিয়া ক্রেটারে, তো কখনো আবার এন্ডেভার ক্রেটারে। অপরচুনিটি রোভার এই প্রচেষ্টায় আবিষ্কার করে যে প্রাচীন কোনো এক সময় মঙ্গলের আবহাওয়া ছিল আর্দ্র এবং উষ্ণ, যা বাড়িয়ে দেয় অতীতে মঙ্গলে প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনা। তাছাড়াও অপরচুনিটি প্রথমবার পৃথিবীর বাইরের কোনো গ্রহে পাললিক শিলাপাথর আবিষ্কার করে। জীবদ্দশায় অপরচুনিটি সবচেয়ে বেশি আশা জাগিয়েছিল যখন সে মঙ্গলের মাটিতে এক ধরনের মিনারেল আবিষ্কার করে, যা তৈরি হয়েছিল পানি দিয়ে, যার পিএইচ ছিল নিউট্রাল। 2018 সালের জুন মাসে বিশাল ধূলিঝড়ে আক্রান্ত হয় অপরচুনিটি। 50টি সিগন্যালের পর রোভারটি এই মেসেজ পাঠিয়েছিল, আমার ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, আমার চারপাশ অন্ধকার হয়ে আসছে এবং আমি অন্ধকার দেখতে পাচ্ছি। এ যেন মঙ্গলের বুকে এক নিঃসঙ্গ অভিযাত্রীর একটু বাঁচার আর্তনাদ। এরপর অপরচুনিটি নিশ্চুপ হয়ে যায়, চিরদিনের মতো হারিয়ে যায় মঙ্গলের বুকে। ধারণা করা হয় ওই দৈত্যাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় রোভারের সোলার প্যানেল, যার ফলে এটি যোগাযোগ রক্ষায় ব্যর্থ হয়। নাসার বিজ্ঞানীরা প্রায় 1 বছর পর্যন্ত আশা করেছিল সবার প্রিয় অপরচুনিটি হয়তো ফিরে আসবে। তারপর প্রায় 835টি রিকোভারি কমান্ড অপরচুনিটিকে দেওয়া হয়। পরপর যখন অপরচুনিটি যোগাযোগ করতে ব্যর্থ হয় তখন নাসা থেকে অফিসিয়ালি অপরচুনিটি রোভারের যাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। গিরগিটির অদ্ভুত সব বৈশিষ্ট্য এবং গিরগিটি কীভাবে গায়ের রং পরিবর্তন করে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।